আমি মনে করি বীরভূমের তীর্থকেন্দ্রগুলো জুড়ে সতীপীঠগুলো জুড়ে ট্যুরিজম ডিপার্টমেন্টের আমি চিফ সেক্রেটারিকে বলবো একদিন কথা বলে ডিএমকে ডেকে নিয়ে স্টেট একটা সেটআপ করতে এবং আমরা তারাপীঠেও হেলিকপ্টার নামার ব্যবস্থা করে দিয়েছি হেলিপ্যাড করে দিয়েছি হোটেল করে দিয়েছি ইরিগেশন করে দিয়েছি যা যা আছে সব করে দিয়েছি এখন দরকার কর্মসৃষ্টি করবার জন্য দেউচা পাঁচমি আগামী দু বছরের মধ্যে যখন এটা কমপ্লিট হয়ে যাবে না তখন দেখবেন বীরভূমে জ্বলেছে আলো শান্তিনিকেতনে থাক শিক্ষার আলো দেউচা পাঁচমিতে থাকুক কর্মসংস্থানের আলো যে দেউচা পাঁচমি সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা নগরী হবে এবং যে কয়লা নগরীর শিল্পে আপনাদের সবার জীবন কেটে যাবে বিদ্যুতের দাম কমে যাবে আজকে যে বিদ্যুতের টাকা দেন আপনারা 100 বছর বাংলায় বিদ্যুতের কোনো প্রবলেম থাকবে না আমি সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব এই প্রজেক্টগুলো নিয়ে যারা মাঝে মাঝে কলকাতা থেকে আর বাইরে থেকে লোক নিয়ে এসে স্থানীয় মানুষকে অপমান করেন লাঞ্ছনা করেন মিথ্যে কথা বলেন কুৎসা করেন প্লিজ দয়া করে আপনারা বেকারদের স্বার্থে মানুষের স্বার্থে মনে রাখবেন আমি কিন্তু ফোর্সফুলি কোনো জমি নিই না এটা আমার টার্গেট নয় সিঙ্গুর আন্দোলন জমি বাঁচায় আন্দোলন আমি করেছিলাম আমরা নেগোসিয়েট করি আমরা চাকরি দিই আমরা কম্পেনসেশন দিই এবং দেখেছেন আপনারা অনেকে চাকরি পেয়েছে যাদের হাইট শর্টও আছে সেটা পর্যন্ত আমরা রিল্যাক্সেশন করেছি আমাদের ক্যাবিনেটে করে তাদের চাকরি দিয়েছি শুধু কনস্টেবল নয় হোমগার্ড আছে কনস্টেবল আছে যাদের কোয়ালিফিকেশন আছে তারা গ্রুপ ডিতেও পেয়েছে আর যার কিচ্ছু নেই হয়তো 18 বছর বয়সও হয়নি মেয়েরাও অনেকে আছে বাড়িতে কাজ করেন তাদের 10,000 টাকা করে সহায়ক ভাতা পর্যন্ত আমরা দিচ্ছি সুতরাং আমরা যেটা করতে পারি অন্যরা কেউ করতে পারে না আমি বীরভূমের মানুষকে কথা বলতে এসেছি মনে রাখবেন আমার দু একজন নেতাকে জেলে পুরে রাখলেও ইলেকশনের সময় তো ঘর থেকে বেরোতে দেন না মানুষ তো ভোটটা দেয় ভোট দেয় কিন্তু মানুষ এবার থেকে বীরভূম জেলা যতদিন সে অ্যাবসেন্ট থাকবে আমার দু একজন নেতা আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব এবং ফিরাদ আফিন মমি আমাকে সাহায্য করবে আমার যে কোর গ্রুপ আছে কোর গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে তাদের সকলকে নিয়ে আগের সিস্টেমেই আমরা কাজ করব এটা মনে রাখবেন যারা ঘেউ ঘেউ করে বেড়াচ্ছেন রাজা যায় বাজার তো কুত্তা ভুকে হাজার তৃণমূল কংগ্রেস রাজা মানে প্রজা।